কালচিনি ব্লকে লাগাতার চুরি যাওয়া টোটোর পেছনে থাকা অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে কিছু যুবককে কালচিনি এলাকায় ঘুরতে দেখে পুলিশের সন্দেহ হয় এবং এরপর তাদের আটক করে থানায় নিয়ে আসতেই তারা সকল সত্য উগড়ে দেয়। এই ঘটনায় এখনো পর্যন্ত ছজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এর মধ্যে একজনই কালচিনি ব্লকের, বাকিরা সকলেই কেউ ময়নাগুড়ি কেউ গয়েরকাটার বাসিন্দা। বৃহস্পতিবার অভিযুক্তদের কোর্টে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই টোটো চোরের পেছনে বড় গ্যাং রয়েছে এবং দ্রুত চুরি যাওয়া টোটোগুলো উদ্ধার করা হবে বলে জানা যায়। এ বিষয়ে কে জানাচ্ছেন পুলিশ আধিকারিক? ঈদ ও অক্ষয় তৃতীয়ার ধামাকা অফার, বাড়িতে নিয়ে আসুক আনন্দের জোয়ার, নিজের হিরোতে হন সবার। বাইক কিনলেই নিশ্চিত উপহার, এক্সপালস ফোর বি ছাড়া সব প্রিমিয়ার মডেলের ওপর পাচ্ছেন 5001 টাকার বোনাস। ডেস্টিনি এক্সটেক ছাড়া সব স্কুটির মধ্যে পাচ্ছেন এক্সচেঞ্জ ও লয়্যালটির ওপর 3000 টাকা ছাড়। গ্ল্যামার এক্সটেক ছাড়া সব মডেলের ওপর রয়েছে 2000 টাকা পর্যন্ত ছাড়। অফারটি রয়েছে 5ই মে পর্যন্ত। আমাদের ঠিকানা সন্দীপ অটো লাইন্স, PN রোড, কোচবিহার। যোগাযোগ 9832077848। ইয়েস, এটা ফ্যাক্ট যে আমাদের এই এরিয়া থেকে প্রচুর টোটোগুলো চুরি হচ্ছিল। তো আমাদের পুলিশ ইনভেস্টিগেশন চলছিল। তারপর গত রাত্রে আমরা ইনফরমেশন পাই যে কিছু দুষ্কৃতীরা এখানে এরিয়াতে আসে, তাদের কাছে পিক আপ আছে আর ওদের অ্যাক্টিভিটিস খুব সাসপিশিয়াস আছে। তো অ্যাকর্ডিংলি আমাদের অফিসার গিয়ে ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসে, ডিটেন করে তারপর যখন ইন্টারোগেশন করা হয় ওদের থেকে বোঝা যায় যে ওরা টোটো আর মোটর ভেহিকলসগুলো চুরি করে। তাদের আমরা লোকাল থানা থেকে ওদের ক্যারেক্টার ভেরিফাই করলাম, তখন জানা গেল যে ইয়েস, দেরা মানে একদম এরা ভেটারান টোটোস আর মোটরসাইকেল লিফটিং করে এরা।